This is iPhone 14 Pro Max. Even এখন পর্যন্ত আইফোনের যতগুলো আইফোন বানানো হয়েছে সবথেকে বেস্ট আইফোনটা এখন হচ্ছে আমার হাতে আছে। আমি যখন আইফোনের ইভেন্টটা দেখছি, লাইভ ইভেন্টটা, তখন থেকে খুব এক্সাইটেড ছিলাম যে কবে ফোনটা পাবো। অ্যাজ এ ফটোগ্রাফার এই ফোনটা নিয়ে খুব এক্সাইটেড, বিকজ অফ এটা হচ্ছে 48 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা কিনা এর আগের যতগুলো আইফোনে আসছে সবগুলোতে 12 12 12। অ্যান্ড এইখানে হচ্ছে নতুন যে ডাইনামিক আইল্যান্ড আসছে, এইটা নিয়ে সত্যিই খুব এক্সাইটেড, বিকজ অফ এটাতে নতুন জোস কিছু জিনিস আছে। তো সব কিছু মিলে ইভেন সবচেয়ে আরও একটা যে মেন ইমপ্রুভ করছে সেটা হচ্ছে 10 বিট ভিডিও। তো এই জিনিসগুলো নিয়ে সত্যি খুব এক্সাইটেড ছিলাম আইফোনটা নিয়ে, নতুন আইফোন যেটা, বিকজ অফ এর আগের যে আইফোনগুলো ছিল 12 মেগাপিক্সেল, যেগুলোর সেন্সর অনেক ছোটো ছিল। আই হোপ যারা প্রফেশনালি ফটোগ্রাফি বা এই রিলেটেড নলেজ আছে তারা খুব এটা ভালো করে জানে, অ্যান্ড এটা নিয়ে খুব এক্সাইটেড। অ্যান্ড এটা এখন আনবক্সিং করবো। এই ফোনটা হচ্ছে ফাইনালি আমি অনেকদিন প্রি অর্ডার করার পর হচ্ছে ফাইনালি ফোনটা হাতে পাইছি। অ্যান্ড সো লেটস আনবক্সিং। ওকে, এই হচ্ছে বড়লোকসের আইফোন, কাইন্ড অফ কিডনি যেটা নিক নেম। সো ও জোস, সাউন্ড গুড, শব্দটা অনেক। এর আগে যখন আমার ম্যাক আনবক্সিং করছিলাম তখন এরকম একটা প্রিমিয়াম সাউন্ড পাইছিলাম, and iPhone always make premium. So এটা হচ্ছে 14 Pro Max, 256 GB, যেহেতু স্টোরেজটা একটু ম্যাটার করে ছবি বা ইভেন 48 মেগাপিক্সেল একটু সাইজ বড় কারণে ছবির মেগাপিক্সেলও বেশি হবে, ইভেন ভিডিওর কোয়ালিটি যেহেতু আপডেট করছে সো ওরা অবশ্যই বেশি স্পেস লাগবে, সেজন্য হচ্ছে 256 GB। আর এটা নতুন কালারটা ডিপ পার্পল, এখন পর্যন্ত এই কালারটা আমি দেখিনি। আমি জানি যে আইফোন ইউজারদের মধ্যে নতুন যে কালারটা আসে সেটা নিয়ে খুব এক্সাইটেড থাকে, যেমন 12 ছিল হচ্ছে ব্লু কালারটা, অ্যান্ড 13 হচ্ছে ওদের যে নতুন কালারটা, ইভেন 14 হচ্ছে ডিপ পার্পল যে কালারটা করছে। এটা যতটুকু দেখছি বা শুনছি রিভিউ দেখে এটা নাকি খুবই সুন্দর করছে, তো এইটারই হচ্ছে একদম প্রথম দেখতে যাচ্ছি, তো আমিও খুব এক্সাইটেড। রেডি, 1 2 3 ও জোস। এর আগে হচ্ছে 13 ইউজ করছি, এন্ড 13টা হাতে একটা, ও রে এটা তো জোস। এই এটা কিরকম লাগে, কালারটা অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা, ডিপ পার্পল। এইখানে ক্যামেরা, ও রে ক্যামেরাতেও অনেকটা ইমপ্রুভ করছে, ক্যামেরার যে ইয়াগুলো আছে সেন্সরগুলো অনেক বড় করছে, এন্ড ক্যামেরাগুলো 13 থেকে হচ্ছে অনেকটা বড় করছে, আই গেস 12 হবে। সো স্টার্ট করা যাক। রেডি, 1 2 3 ওয়েট, এই যে এটা এখানে লাগাই দিলাম। হ্যালো অ্যাপেল, হ্যালো লেখাটা আসবে একটু পরেই, এখনো আসে না। এই যে অ্যাপেল জাস্ট অন হয়ে যাচ্ছে, আছে জীবনে আমার। এই হ্যালো চলে আসছে, হ্যালো। এই হ্যালো দেখতে লাস্ট এক বছর হচ্ছে 3 বার এই হ্যালোটা দেখছি। এই চায়না তো বুঝি না ভাই, চায়না লেখা আসছে। ও এইখানে হচ্ছে যে ডাইনামিক আইল্যান্ড, এই জিনিসটা এটা খুবই জোস লাগছে আমার কাছে, বিকজ অফ 10 থেকে শুরু করে 10, এরপরে হচ্ছে নেক্সট ইয়ারে তোরা 11 বের করে না, XR হ্যান্ডেল টেবিল ফ্যান অনেকগুলো মডেল দিছে। দেন এর পরের বছর হচ্ছে ওরা 11 যখন আনছে তখন ওর সেই নচ, চিরপরিচিত নচ, 12তেও নচ, ইভেন 13 যেটা 13 Pro Max যা আছে সবগুলোতে হচ্ছে নচ দিছে। বাট ফাইনালি অ্যাপেল হচ্ছে তাদের এই ডিজাইনে চেঞ্জ করছে, যে এইখানে ডাইনামিক আইল্যান্ডার দিয়ে এটা দিছে। এটা আই গেস অনেকটা যতটুকু দেখছি যে অনেক সুন্দর করবে, বাট বাকিটা বোঝা যাবে অন করার পরই এটার কী কী ফিচার আছে। যে জাস্ট অন করে নিই, ইংলিশ। আচ্ছা, ডাইনামিক আইল্যান্ডের জিনিসটা এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, একটু যদি ক্লিয়ারলি দেখা যায়। এই যে নতুন যে ইয়াটা ডাইনামিক আইল্যান্ডটা বাইর করছে, এটাতে হচ্ছে চারদিক দিয়ে একদম সমুদ্রের মাঝে মনে হয় একটা আইল্যান্ড, ছোট্ট একটা আইল্যান্ড বের করছে। এটা ছোট, যতটুকু রিভিউতে দেখছি ছোট মনে হলেও এখানে কিন্তু এটা ছোট লাগতেছে না, এখানে এটাতে ভালোই বড় লাগতেছে। আর ক্যামেরাটা যেরকম এখানে আমি যখন এটা ইভেন্টটা দেখছিলাম, ইভেন্টটা দেখে যতটুকু দেখছিলাম এইখানে হচ্ছে জিনিসটা আরও ক্যামেরাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ক্যামেরাটা যে ক্যামেরা, তারপর হচ্ছে এখানে আরেকটা সেন্সর আছে। ইভেন এটা যতটুকু আমি দেখলাম যে এটা যখন রোদে যায় তখন আরও বেশি বোঝা যায়। সো এই হচ্ছে আমার ফোনের প্রসেসিং যা যা ছিল সব কিছু ডান, যেহেতু আমার আগের অ্যাকাউন্ট করা ছিল, সো এইগুলো দিয়ে একটা ফাইলগুলো একটু ট্রান্সফার করা করতে একটু। আচ্ছা, এখানে হচ্ছে এই 16 যেই ফিচারটা আসছে অলওয়েজ অন ডিসপ্লে, এই জিনিসটা কিন্তু অনেক জোস, বাট জোস কিন্তু লাইক আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটা দেখাই, এটাতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে আছে, লাইক লুক এই যে অলওয়েজ অন ডিসপ্লে, এইটার সরি এটা ইয়া চলে আসতেছে আমার ফেস পাই যেতেছে, এই যে অলওয়েজ অন ডিসপ্লেটা এটাতে হচ্ছে জাস্ট ক্যামেরা যে ইয়াটা দেখাচ্ছে, এই যে জাস্ট ক্লকটা টাইম আর এই হচ্ছে আমার যেই এই যদি নোটিফিকেশান আসে সেটা দেখাচ্ছে। কিন্তু এইটাতে একটা জিনিস আমি খেয়াল করছি যে মানে অলওয়েজ অন ঠিক আছে, কিন্তু এইখানে ডিসপ্লেটা অনেকটা ব্রাইট, লাইক এখানে হচ্ছে এইখানে যে লাইটিংটা এটাতে যেই সুন্দর একটা জাস্ট ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে যেতেছে, এখানে ক্লকটা শুধু টাইমটা শো করতেছে, বাট এখানে কিন্তু জিনিসটা এখানে একদম পুরো পিকচারটা দেখা যায়। তো আই থিঙ্ক এটা যদি একটু ডিপ হইতো তখন জিনিসটা কিন্তু আরেকটু ভালো লাগতো দেখতে। আই থিঙ্ক অ্যাপেলের যদি ডিয়ার অ্যাপেল প্লিজ মেক ইট লাইক একটু ডিপ করলে জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে। যেমন ফোনে আমাদের এখন ডার্ক মোড আছে, সবাই এখন ডার্ক একটু পছন্দ করে, তো এই জিনিসটা যদি ডার্ক হতো আর একটু সুন্দর হতো। এই হচ্ছে জাস্ট একটা কেবল, এটা হচ্ছে টাইপ সি টু লাইটিং জোস, এটা আমার আছে, সো আই থিঙ্ক একটু অপশন নাই নাই বইলে আবার কেউ চায় না, তাহলে ধরুন এখানে হচ্ছে একটা সিম ট্রে আছে, এটাতে হচ্ছে সিমগুলা ইয়ে করে যাবো আই থিঙ্ক, যেহেতু ও বাই দ্য ওয়ে এটা কিন্তু সিম ট্রে এটাতে আছে কিনা আমি সেটা জানি না, যেহেতু ইউএসএ বিরিয়ানির কোনটা ওইটাও আমি জানি না, আমি জাস্ট অর্ডারের দরকার অর্ডার দিয়ে দিছি, আমার দায়িত্ব ইস অর্ডার দেওয়া, কি দিল না দিল এটা দেওয়া না আমার জানার দরকার নেই, আমার দায়িত্ব ইস অর্ডার দেওয়া, দিয়ে দিছি। এখানে হচ্ছে যেহেতু সিম ট্রে সিমের জন্য পিনটা দিছে, তো আই থিঙ্ক যেহেতু পিন দিছে আই থিঙ্ক এটার সিম ট্রে আছে, মানে আমি ফিজিক্যালি সিম ইন করতে পারবো, যদি ইউএসএ ভেরিয়েন্ট হতো তাহলে কিন্তু আমি ফিজিক্যালি সিম ইন করতে পারতাম না। জোস জোস। অ্যান্ড এখানে হচ্ছে একটা অ্যাপেলের লগো আছে, আচ্ছা এইটা যদি এখানে লাগাই দিই তাহলে কি আমার অ্যাপেল ম্যান মনে হইব, এই যে লগোটারে জোস জোস। আর কিছু না, এরকম চিরচেনা সেই ছোটোখাটো একটা বক্স, কিছু কিছু লেখা দিছে, এগুলা পড়ার দরকার নেই, এগুলা তো কী করবো তাদের কিছু লেখা পড়ার দরকার নেই। সো এই ডিপ পার্পল কালারটা অনেকটা সুন্দর লাগতেছিল, একদম নতুন একটা কালার দেখতেছি। ইভেন যারা অ্যাপেল ফ্যান বয় আছে তারা অলওয়েজ ওয়েট করে যে অ্যাপেল কখন তাদের নতুন প্রোডাক্ট নতুন কালার নিয়ে আসবে, ইভেন আমরা কিন্তু দেখি যে অ্যাপেল পথে বসে তাদের নতুন একটা কালার নিয়ে আসে, তো এবার হচ্ছে এই ডিপ পার্পল কালারটা তাদের নতুন আসছে, এবং এইটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি হাই বিকজ অফ আমি জানি যে এটা কালার অ্যাকচুয়ালি সবার পার্সোনাল ওপিনিয়ন, বাট ম্যাক্সিমাম পার্সন যেটা করে যে নতুন কালারটা নেওয়ার ট্রাই করে। আর ক্যামেরা তো অনেকটা ইমপ্রুভ করছে, অ্যান্ড এখানে যে ডাইনামিক আইল্যান্ডটা এই ডাইনামিক আইল্যান্ডটা কিন্তু অনেক জোস, এই যে এখানে হচ্ছে যেমন আমরা যদি নোটিফিকেশনগুলো আসে এখানে দেখতে পারবো, ইভেন এই যে ওকে একটু ক্যামেরাটা দেখা যাক, ক্লোজ স্টাইল ক্লোজ স্টাইল সেটআপ দরকার নাই, এটা কিছুদিন আগে করছি, এই যে ক্যামেরাটা ও জোস, ক্যামেরা হচ্ছে দুই গরিবকে দেখা যাচ্ছে, সিনেমাটিক তারপর নতুন যা যা দিচ্ছে জিনিসগুলো অনেক জোস। আর একটা ক্যামেরার আরও কিছু ভিডিও করার ট্রাই করবো, ক্যামেরাগুলো ফিচারগুলো এই তো। সো এই এতটুকু ছিল আমার 14 প্রো ফার্স্ট ইমপ্রেশন, আই গেস ফোনটা অনেক সুন্দর অ্যান্ড অনেক ভালো লাগছে, অ্যান্ড হাতে ধরেও অনেকটা প্রিমিয়াম ফিল লাগতেছে, অবশ্যই অ্যাপেল প্রিমিয়াম, অ্যান্ড হাতে ধরেও প্রিমিয়াম ইভেনকে অনেক বড় 13 থেকে অনেক বড়, একদিন হাতে 13 অনেক বড়, তো জিনিসটা অনেক জোস ভাল লাগছে। Thanks Apple for make this for make for me, and thank you, bye bye, tata, দেখা হবে next, bye bye.